হেফাজতে ইসলামের অনেক দাবি সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ। হেফাজতের বাকি দাবি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান বন ও পরিবেশ মন্ত্রী। দাবি যৌক্তিক, সেগুলোর ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক এবং ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং অন্যান্য দাবিগুলো নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য তারা সবসময় দেশের ধর্মপ্রাণ মুসলমানকে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছে এবং গতকাল হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরেও তারা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা সেই ক্ষেত্রে পুরোপুরিভাবে সফল হয়নি।